অষ্টমীর অঞ্জলি দিতে যাব আমি, একটু পরে পুজো স্টার্ট হবে। আর আজকেই সপ্তমী, অষ্টমী, নবমী, পুজো তিনটায় একবারে হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে সেটা তোমাদেরকে জানালাম, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। ঠাকুর তো তোমরা দেখেছোই, আশা করি সবারই ঠাকুর খুব ভালো লেগেছে। আমার ঠাকুরটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, মুখটা এত সুন্দর ঠাকুরে। আর যাই, অঞ্জলি দিয়ে আসি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। নীলকণ্ঠ শিব অষ্টমীর অঞ্জলি দিলাম, অষ্টমীর পুজো কমপ্লিট, ঠাকুরের মুখটা অপূর্ব। আমি শুধু বাকি সবাই নামো।